আগামী 15 মার্চ মাঠে গড়াবে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় টুর্নামেন্ট প্রিমিয়ার লিগ ক্রিকেট। লিগ সামনে রেখে বুধবার থেকে সিসিডিএমে শুরু হয়েছে দলবদল, যেখানে প্রথম দিন আবাহনী, মোহামেডান, প্রাইম ব্যাংক, গাজী গ্রুপ, ব্রাদার্স ইউনিয়ন, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও লিজেন্ডস অফ রূপগঞ্জ, এই 7টি ক্লাব দলবদলে অংশ নিয়েছে। ইঞ্জুরির কারণে বিপিএল এর শেষ দিকের ম্যাচগুলো খেলা হয়নি মাশরাফির, তবে এবার ক্লাব ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসরে খেলবেন ম্যাচ। এদিন সশরীরে এসে লিজেন্ডস অফ রূপগঞ্জের সঙ্গে চুক্তি করে নিয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। জাতীয় দলের ক্রিকেটাররা আছেন বায়বা বলে, আন্তর্জাতিক সিরিজ খেলছেন তারা, সেই সাথে 23 ক্রিকেটার রয়েছেন বগুড়ায় বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে। তবে দলবদলে তেমন সমস্যা হচ্ছে না ক্রিকেটারদের, কেননা এবার অনলাইনেও দলবদলের সুযোগ করে দিয়েছে সিসিডিএম। প্রিমিয়ার না, আমরা সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন সবই কিন্তু আমরা অনলাইনে প্রসেসে আমরা যাচ্ছি যে রেজিস্ট্রেশনগুলো। এটা যদিও আগে একসময় এখানে থাকতো যে দলবদলের সময় খুব জমজমাট থাকতো বা সবাই একটা উৎসব আমেজ থাকতো, সেই জিনিসটা নেই যদিও করোনার জন্য। তারপরে আমরা একটু সহজ করেছি এই জন্য যে ন্যাশনাল টিমের যেসব প্লেয়ারগুলো যারা নিছে তারা সরাসরি এখানে অনলাইনে করে ফেলছে। প্রিমিয়ার লিগের ম্যাচগুলো এবার বিকেএসপির 2টি ভেন্যু ও মিরপুরে অনুষ্ঠিত হবে, তবে চাহিদা বিবেচনায় পরে মাঠের সংখ্যা বাড়ার আভাস দিয়েছে লিগ কর্তৃপক্ষ। এদিকে প্রতিবারই আম্পায়ারিং নিয়ে নানা বিতর্ক থাকলেও এবার এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার কথা জানিয়েছেন সিসিডিএম এর কোঅর্ডিনেটর। টোটাল বোর্ড কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি আম্পায়ারিং ব্যাপারে, কিন্তু আপনারা শুনেছেন আমাদের সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন এবং যারা হচ্ছে সবাই কিন্তু সবাই প্রশংসা করেছে আম্পায়ারিং। সো আম্পায়ারিং ব্যাপারে কিন্তু আমরা প্রিমিয়ার লিগে সবসময় সচেষ্ট থাকি যাতে সুষ্ঠু আম্পায়ারিং হোক, এবং এটাই আমরা আশা করি এবারও হবে। গেলবার না পারলেও এবার লিগের চ্যাম্পিয়নশিপ ফাইট দিতে চায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বেশ কিছু ভালো প্লেয়ার আছে, যেমন আমাদের ইমরুল কায়েস, ইবাদত চৌধুরী, আলহামদুলিল্লাহ ভালো টিমই হয়েছে, সবার সমন্বয়ে আমরা আশা করছি ভালো কিছু হবে। বৃহস্পতিবার শেষ হবে প্রিমিয়ার লিগের দলবদলের কার্যক্রম। ইস্তিয়াক দীপু, সময় সংবাদ, ঢাকা।